আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? দেশে বিদেশে যে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য রইল সালাম ও শুভেচ্ছা। রমজান আসতে না আসতেই চলে যাচ্ছে, রহমতের এই মাস কীভাবে যে চলে যাচ্ছে খুবই খারাপ লাগছে। আর আজ একটু ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখান থেকে কিছু ইফতারি নিলাম, তারপরে আমরা শপিং করার জন্য বের হলাম, ঈদের টুকিটাকি কিছু কেনাকাটা। এখানে রাস্তার চারপাশগুলো রমজানের শুরু থেকে অনেক আলোকসজ্জায় সজ্জিত হয়, মার্কেট এমনকি অনেক বাড়িতেও তারা আলোকসজ্জা করে থাকে, ঈদকে উৎসবময় করতে তাদেরই আয়োজন। ভাবছেন বাজার করতে আসছি, আসলে বাজার করতে আসিনি, আমরা যাচ্ছি কেমন লাইলার নামাজ পড়তে। বাজারের পাশে রাস্তার ধারে সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত এই বাজারটা চলে। এইখানে দোকানটা হচ্ছে গাড়ি, গাড়ির মধ্যেই সবজিগুলো বিক্রি করা হয়, আর এখানে সবজিগুলো অনেক ফ্রেশ এবং ক্রেতারা তাদের পছন্দ মতো সবজি নিতে পারে। আর কিয়ামুল লাইলার নামাজ, কিয়ামুল লাইলার নামাজ রমজান 21 থেকে 29 পর্যন্ত এখানে প্রতিটি মসজিদে পড়া হয়। আর আল্লাহর কাছে মুসলিম উম্মার জন্য আমরা দোয়া চাই, আমরা আমাদের নিজেদের গুনাহ মাফ চাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ আমাদের পরিবারের সবাইকে, আমাদেরকে এবং মুসলিম সমস্ত বিশ্বের মুসলমানদেরকে ভালো রাখুন এই দোয়াই করি। আপনারাও আপনাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, নিজেদের গুনাহ মাফ চাইবেন এবং মুসলিম উম্মার জন্য দোয়া চাইবেন। আসসালামু আলাইকুম।